এবার পাওয়ার গ্রিডের আন্দোলনের ছায়া দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। পাওয়ার গ্রিডের মালপত্র আটকে রেখে কর্মীদের কাজ করতে বাধা দেওয়া, এমনকি কর্মীদের আটকে রেখে আন্দোলন চালাচ্ছে সেখানকার স্থানীয় মানুষজন। স্থানীয় সূত্রে জানা যায়, চাপাতলা অঞ্চলে চাপাতলা গ্রামের ওপর দিয়ে পাওয়ার গ্রিডের তার টানা হচ্ছে। যে সমস্ত চাষিদের জমির ওপর দিয়ে পাওয়ার গ্রিডের তার টানা হয়েছে, পাওয়ার গ্রিডের পক্ষ থেকে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, কিন্তু চাষিরা তাদের ক্ষতিপূরণ এখনও পর্যন্ত পায়নি। এদিকে ক্ষতিপূরণ না পেয়ে পাওয়ার গ্রিডের কর্মীদের আজ সকাল থেকেই তারা আটকে রেখেছে। জিনিসপত্র গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়, চাষিদের ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয়েছে। তাদের বক্তব্য, যতক্ষণ না তারা ক্ষতিপূরণ পাচ্ছে ততক্ষণ তারা এই ধরনের আন্দোলন চালিয়ে যাবে। খবর দেওয়া হয় দেগঙ্গা থানার পুলিশকে, তারাও সেখানে পৌঁছয়। খবর পেয়ে সাথে সাথে সেখানে পৌঁছয় চাপাতলা অঞ্চলের স্থানীয় সদস্য মহিব্বার মোল্লা। ঘটনাস্থলে এসে চাষি ও পাওয়ার গ্রিডের কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছি তিনি। শেখ মুক্তর রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। যখন সকালবেলায় আমরা কাজ করতে এসেছিলাম, অ্যাকচুয়ালি দুটো গ্যাং এসেছিলাম, একটা হচ্ছে আপনার রং করছিল, নাটবোল্ট রং, আর আমরা এসেছিলাম সেফটি, যে সব ছোট ছোট কাজ আছে করতে সেফটির জন্য। কিসের কাজগুলো? এটা অ্যাকচুয়ালি পাওয়ার গ্রিডের লাইন, যে পাওয়ার গ্রিডের হাইড্রেশন লাইন। তো এখানে আমরা যে কাজ করতে এসেছি, গ্রামের লোক এখন বাধা দিচ্ছে যে তোমাদের এখন ছাড়া যাবে না, মালপত্র যা আছে এখানে রাখো, আর সব সাররা আসুক, থানা আসুক, তারপর তোমাদেরকে ছাড়া যাবে। তো আমরা গ্রামের লোককে রিকোয়েস্ট করে বললাম যে আমাদেরকে ছাড়ার জন্য, যে আমাদের তো দেখুন, আমরা তো ব্যাপারটা জানি না কি আছে না আছে, আমরা ধরুন খাবার টাবারও নিয়ে আসিনি, তাহলে আমাদেরকে ছেড়ে দিন, আমরা ঠিক আছে আসবো না, পরের বারে আপনারা ক্লিয়ার করুন তারপরে আসবো। তো গ্রামের লোক এখন পর্যন্ত আমাদেরকে আটকিয়ে রেখেছে, বলছে এখন ছাড়া যাবে না, না মোটামুটি ক্লিয়ার করুন। সকাল থেকে কাজ বন্ধ? হ্যাঁ, সকাল থেকে কাজ বন্ধ। পুলিশ এসেছিল, থানা খবর দিয়েছেন? না না, এখনো পর্যন্ত কেউ আসেনি। খবর দিয়েছেন? হ্যাঁ, আমরা সার্ভে খবর দিয়েছি। আপনার নাম? প্রবীর কুমার। আমার রাস্তা ধারের জমি স্যার, আমার আর জমি নেই, ওটুক জমি আমার, যা দেওয়ার কথাবার্তা ছিল পয়সা সে হিসেবে দেয়নি। ওরা ভ্যালুয়েশন দেখিয়েছে 29,500, আমরা কোর্ট থেকে ভ্যালুয়েশন তুলেছি 39,500, সেই হিসেবে পয়সা দিলে জমির মূল্য তো কম দেখিয়েছে, সেই হিসেবে আমাদের জমির মূল্য তো বেশি আছে, সেইটা আমাদের দেয়নি, ওই জন্যই আমরা কাজকর্ম আটকে রেখেছি। আমাদের থানা থেকে বলেছিল যে এইটা সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপনারা কোনো কাজ করতে পারবেন না। এবারে আমাদের থানা না জানিয়ে আমাদের এই কাজটা কেন করা হচ্ছে, এই জন্য আমরা মালপত্র সব আটকে রেখেছি, আমরা কোনো ছাড়ছি না। মানে পাওয়ার গ্রিড আপনাদের টাকা দেয়নি? না, টাকা দিয়েছে, আমাদের সম্পূর্ণ বুঝে দেয়নি, সম্পূর্ণ বুঝে দেয়নি, তাই আপনারা আটকে রেখেছেন। এটা চাপাতলা অঞ্চল? চাপাতলা অঞ্চল, চাপাতলা অঞ্চল, চাপাতলা মৌজা। আপনার নাম? আব্দুর রহমান মোল্লা। দেখেছি আমাদের যে জমি ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল সেইভাবে সব দেয়নি, সেই জন্য এই আটকে দেওয়া, আর না তো আটকানোর কোনো কারণ নাই। মানে আপনাদের কি জমি? চাষের জমি ছিল? চাষের জমি আমার আটকে রেখেছে গাছের টাকা। আচ্ছা, গাছের টাকা মানে এক টাকা রেখে। কত টাকা পাবেন আপনি? এখনো 42,000। এটা কি পাওয়ার গ্রিড? পাবো পাবো, গাছের ধরুন এখনো 42,000 পাওয়ার গ্রিডের দেওয়ার কথা ছিল। এখন আপনারা কি চাইছেন? সেই টাকাটাই চাচ্ছি, না হলে কাজ করতে দেবেন না। এখন সবাই বলে বন্ধ, তা বন্ধ। আচ্ছা, কাজ তো বন্ধই রয়েছে? বন্ধই। হ্যাঁ। আপনার নাম? রৌফ। সকালবেলা আমি যখন ঘুমিয়েছিলাম, একটা ফোন আসে, বলে এখানে পাওয়ার গ্রিডে কাজ করছে। আমি সমস্যা বলে, সমস্যা আমরা ঠিকঠাক পয়সা বুঝে পাইনি, আমাদের যা ভ্যালুয়েশন অনুযায়ী সে টাকাটা আমরা সম্পূর্ণ পাইনি, কিছু কিছু বাকি আছে, সমস্যাটা সমাধান না করে তার মধ্যে পিছনে ওই এক মাস, লাগভাগ এক মাস হবে আগে থানায় বসা হয়েছিল, আমি ছিলাম থানায় বসে, এই সিদ্ধান্ত হয়েছিল। ওখানে মেজিবাবু ছিল আমাদের, সময়বাবু, উনি বলেছিলেন যে এই পাওয়ার গ্রিডে যা সমস্ত লোকজন টাকা পয়সা পাবে, তাদের টাকাটা বুঝে দিয়ে তারা আপনার কাজটা শুরু করবেন, কাজটা অত স্থগিত রাখেন। কিন্তু সকালবেলা যে শুনলাম কাজ করতে এসছে, তা আমি হটে স্পটে এসেছিলাম, এসে ওদেরকে বলেছি, ও সাহেবের সঙ্গে কথাও বলেছি, উনি কালকে সকালে আসবে বলেছেন, এসে উনি সমস্যাটা মিটিয়ে দেবেন। আমি ওদেরকে বুঝিয়ে বললাম যে তোমরা যা সেই বাড়ি চলে যাও, এবার ওদের বলেছি যে তোমরাও চলে যাও, কালকে সাহেব এসে মিটিয়ে দিলে আবার কাজ শুরু করবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। আপনার নাম? মহিব্বার মোল্লা, চামাতলা গ্রাম পঞ্চায়েত।